শুরু করার আগে সবাইকে হচ্ছে গুড আফটারনুন। আমাদের 7 ডে কোর্সটা আজকে থেকে স্টার্ট হয়ে গেল, আর আমাদের কোর্সটার যেটা আমরা জানি যে প্রত্যেক ফ্রাইডেতে হবে। আর একটা জিনিস, এটা অনেকের কাছে হয়তো ক্লিয়ার না, যেহেতু একটা লম্বা সময় ধরে কোর্সটা হবে, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে কোনো ক্লাস মিস হয়ে যেতে পারে। তো সেটা কোনো চিন্তার কারণ নাই। আমাদের হচ্ছে যারা হচ্ছে কোর্স গুলা যারাই করছে, ক্লাস করুক বা মিস করুক, সবাইকে আর কি ইভেনচুয়ালি ভিডিও দিয়ে দেওয়া হবে, প্রত্যেক ক্লাসের ভিডিও। সো ওটা নিয়ে যাদের আর কি কোয়েশ্চেন ছিল, সো সেই জিনিসটা ক্লিয়ার আউট করা। আর হচ্ছে আমরা যেহেতু আমরা আমাদের মাস্টার ক্লাসটা এভাবে করে অ্যারেঞ্জ করেছি যে একদম বেসিক একটা লেভেল থেকে স্টার্ট করে আমরা যেন একটা অ্যাডভান্সড লেভেলে আর কি যেতে পারি। সো অ্যাডভান্সড বলতে আমি আর কি সেসব জিনিসেই ফোকাস করব যে আমার দেখা গেছে যে যতদিন আর কি আমার লাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সেল এর কাজগুলো নিয়ে আমি যেগুলো দেখেছি, সে যে কিছু জিনিস আছে যেগুলো খুব বেশি ইউজ হয়। সো আমি আসলে কোন সেক্টরে কাজ করছি সেটাও আসলে মেজর হয় না, বাট কিছু ফাংশনস, কিছু ফর্মুলাস আছে, কিছু টেকনিক্স আছে যেগুলো সব ক্ষেত্রে আর কি কাজে বেশি লাগে। তো সেই জিনিসগুলো আমরা ফোকাস করব বেশি। সো আজকে হচ্ছে আমাদের মেইন যেই ওভারঅল টপিকটা, সেটা হচ্ছে আমরা খুব বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং নিব বিভিন্ন রকমের টেকনিক্স, ফর্মুলাস, ফাংশনস এর ব্যাপারে। কিছুটা ফরম্যাটিং এর জিনিসও দেখবো, যেহেতু আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যেটা ফ্রি ওয়ার্কশপের ক্ষেত্রে বলেছিলাম যে এক্সেল এর আসলে কাজ আসলে করা যায়, অনেকে হয়তো করে, বাট একটা প্রবলেম যেটা দেখা যায় যে একটা অর্গানাইজেশনে হয়তো একটা ফাইল, সেটা হয়তো 10-15-20 বছর ধরে এটা কন্টিনিউ হয়ে আসে। সো সেটা দেখা যায় যে যার হাতে আর কি ছিল, যে এই ফাইলটা হয়তো ক্রিয়েট করেছে বা কন্টিনিউ করেছে, সো ইভেনচুয়ালি গোয়িং ফরওয়ার্ড দেখা যায় যে তার ফরম্যাটিং এর কারণে নেক্সট যে এমপ্লয়টা সেটা হ্যান্ডেল করবে তার কাছে সে অনেক কিছু ক্লিয়ার হয় না। সেজন্য আমাদের অলওয়েজ ফরম্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসে একটা শুরুর দিকের পোর্শনটা আমাদের ফরম্যাটিং এর অনেক টেকনিক্স নিয়ে থাকবে, যে খুব কম টাইমে শর্টকাটে আমরা কিভাবে ফরম্যাটিং গুলো করতে পারি। এছাড়া আরো কিছু ছোট ছোট টেকনিক থাকবে যেগুলো হয়তো ইজি বাট আমাদের হয়তো জানা হয় না। সো আমার স্ক্রিনটা আই হোপ দেখা যাচ্ছে। আমি স্টার্ট করার আগে আমি জাস্ট লাইক ফ্রি ওয়ার্কশপ, আমি এখানে দুইটা অ্যানালিসিসের কথা বলতে চাই। যে আমাদের এখানে একটা সার্ভে করা হয়েছিল, যে যারা আর কি ফর্মটা আপনারা ফিল আপ করেছেন, যে এখনের মানে এই কোর্সটা ছাড়া এখন পর্যন্ত এক্সেল এর আসলে কিরকম নলেজটা আছে। সো বেসিক্যালি আমাদের অ্যানালিসিসে যেটা মানে দেখা গিয়েছে, যারাই আর কি আমাদের ফর্মটা ফিল আপ করেছেন, যে একটা মেজরিটি পোর্শন হচ্ছে যে একেবারেই মানে বেসিক লেভেলটা জানে। সো 56% যেটা দেখা যাচ্ছে যে বেসিক লেভেলটা জানে বাট অ্যাডভান্স লেভেল জানতে চায়। এছাড়া আরেকটা 13% মানুষ যারা দেখা যাচ্ছে যে এক্সেল নিয়ে কাজ করা হয় নাই আগে, আর 25% হচ্ছে করা হয়েছে বাট কোনো কারণে কন্টিনিউ করা হয়নি, এজন্য অনেক কিছু হয়তো খেয়াল নাই, রিভিশন লাগবে। জাস্ট 6% হচ্ছে এক্সপার্ট। সো এগুলো মাথায় রেখে আর কি আমাদের কোর্সটা সাজানো। আর আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, যে আমাদের ফ্রি ওয়ার্কশপে আসলে বেশ কিছু টেকনিক অলরেডি দেখানো হয়েছিল, যদিও 90 মিনিটস টাইম ছিল, বাট প্রবলেম যেটা হয়েছে ইভেনচুয়ালি দেখা গেছে যে যারা আর কি আমাদের পেইড ওয়ার্কশপটায় যারা আপনারা রেজিস্টার করেছেন, এদের মধ্যে 88% আর কি আমাদের ফ্রি ওয়ার্কশপটায় পার্টিসিপেট করেন নাই। সো এইটা আমার অ্যানালিসিসটা করার রিজনটা হচ্ছে, বেশ কিছু জিনিস আছে ফ্রি ওয়ার্কশপে আমার দেখানো হয়েছিল, সেগুলো আজকে দেখানো হবে। তো সেগুলো আসলে কতটুকু ফোকাস দেওয়া উচিত সেটা বোঝার জন্য আমার এই অ্যানালিস্টটা একটু দেখানো। সো এই ফাইলটা তো আই হোপ সবাই পেয়েছে বাই দিস টাইম। সো একটাই আমাদের শিট আছে, আমরা যেটা করব এই শিট নিয়েই আমাদের আজকের 90 মিনিটসের যেই ডিউরেশনের কাজ আছে সবগুলো আমরা এগুলো দেখব।